Cenab-ı Ekrem inşallah Muhammed Ali Hazretleri uyuyla o. Vati açan Dakşıgat ve Sabek Sattoneta Cenab-ı Rüşen'e duyduğu ve Rüşen'in göçer ben Şikkabin Adhapak Yusuf Khan Pathan Vati açan Şadurgura Jalagarın Neta Upajala Chairman Ashraf Hussain সঞ্চালক আন্দোলন মণ্ডল সাধারণ সম্পাদক সতর উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সবাই নেতৃবৃন্দ সতর উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সহ সহযোগী সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি বক্তৃতা করব না আমি কিছু কথা বলব এইবার এই জনসভাকে সফল করার জন্য আমি আমার সম্মানিত বিষয় আলাপ করেছি আপনাদের নিজস্ব উদ্যোগে জনসভায় আসতে হবে পরনির্ভরশীলতা কমাতে হবে নিজেদের সংগঠনকে নিজেদের সাজা সাজিয়ে আনতে হবে আমাদের ইউনিয়ন পরিষদের যে সব চেয়ারম্যানরা আছেন তারা উদ্যোগ গ্রহণ করবেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অপরবার নেতৃবৃন্দকে নিয়ে উদ্যোগ গ্রহণ করে 17 তারিখ তিনটার পূর্বেই টাউন হল ময়দানে এসে উপস্থিত হবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তিনটার সময় মঞ্চারোহণ করবেন তারা যেন দেশ দেখেছে যে মাঠ ভরে গিয়েছে এই অবস্থানে যেন থাকে এই ব্যবস্থা আপনারা করবেন পোস্টার নিয়ে যাবেন এই পোস্টার নিয়ে গিয়ে আগামীকালের মধ্যে সারা ইউনিয়নে পোস্টার গুলো মেরে দেবেন মাইক যাবে 15-16 তারিখ মাইক প্রত্যেক ইউনিয়নে যাবে মাইক করা হবে প্রিয় বন্ধুরা আমার লড়াই সংগ্রাম আন্দোলনের নাম সদর উপজেলা আওয়ামী লীগ হাফিজুর রহমান খান রাজু ভাই এবং আনসার ভাই বিশেষ করে আনসার ভাই কিছু লোকের নাম বলে গেছেন এরা আমাদের গর্ব এরা আমাদের গৌরব এরা নাঙ্গা তলোয়ার হাতে নাঙ্গা লাঠি হাতে উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সমস্ত সময় আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে স্বৈরাচারী জিয়াউর রহমানের সময় এরশাদের সময় লড়াই সংগ্রাম আন্দোলনে সদর উপজেলার গর্জন আমি দেখেছি সেই গর্জন শুনতে চাই আমার আপনাদের ন্যায়সঙ্গত দাবি সদর উপজেলা নির্বাচন আওয়ামী লীগ থেকে দেওয়া হোক আমি ঘোষণা করছি মনোনয়ন বিলম্ব বিলম্ব না সেটা বড় কথা নয় আওয়ামী লীগের মনোনয়ন আওয়ামী লীগে থাকবে প্রিয় বন্ধুরা আমার আমি সদর উপজেলাকে বলে থাকি আলোর নিচে অন্ধকার পৌরসভা এলাকা আলো আলো উজ্জ্বল আর বাকিটা আলোর নিচে অন্ধকার আমাদের চেয়ারম্যান আশরাফ হোসেন চেষ্টা করেও সে পাচ্ছে না কারণ তার মাথার অভাব মাথা নেই সমস্ত ভূমিকা আছে এমপি নেই এমপি যদি কাজটা করে এমপি যদি এগিয়ে না নিয়ে না যান উপজেলা চেয়ারম্যান কিছু করতে পারবে না তিনটা পরিশ্রম করেন উপজেলা চেয়ারম্যান কিন্তু তার পক্ষে এপিবির অবস্থায় বড় বড় প্রকল্প আনয়ন করা সম্ভব নয় তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটি করেছেন চারটি ব্রিজ করার ব্যবস্থা করে দিয়েছেন এই প্রধানমন্ত্রীর উপর আগামী 2 বছরের মধ্যে এগুলো বাস্তবতা আপনারা দেখতে পাবেন এই ব্রিজগুলো হয়ে গেলে আমাদের অনেক লাভবান হবে চলাচলবাসীর জন্য যে সম্পদটি ছিল সেটি আমরা নিজেরাই অনেকটা দূরে সরিয়ে দিয়েছি তারপরে বলবো যে কাজ হচ্ছে কাজ হবে আগামী বিভাগীয় সব
চলাচল হবে, এটা কাজ চলছে, এটা কাজ এগিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার আগামী 17 তারিখ আপনারা আমাদের জনসভাকে সফল করার জন্য সেই জনসভা উপস্থিত থাকবেন সুবীর আলম চৌধুরী নাদের, বাবু অসিত কুমার সরকার, আরফ আক্তার ববি, মেহমান ডারে, মাননীয় মন্ত্রী শরীফ আহমেদ, মাননীয় মন্ত্রী খালেদ বাবু, মাননীয় আমাদের উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, আমাদের উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্যগণ, আমাদের এমপি মহোদয়গণ সেখানে উপস্থিত থাকবেন। মন্ত্রী মহোদয়কে বলেছি, মন্ত্রী মহোদয়কে বলেছি, আর একটি বিষয় সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাচ করার জন্য আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো। আমাদের উপজেলা চেয়ারম্যান, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান একটি ঘোষণা দিয়েছেন যে তিনি ব্যক্তিগত তরফ থেকে আর যেখান থেকেই হোক যে ইউনিয়ন সবচেয়ে বেশি লোক নিয়ে আসবে, ইন টাইম আসবে, সঠিক সময়ে আসবে, সেই ইউনিয়নের একটি আওয়ামী লীগের অফিস আমাদের উপর আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান নিজস্ব খরচে করে দেবেন। সভাপতি মহোদয়কে দুইজন সাবেক জেলা নেতাকে দায়িত্ব দেওয়ার জন্য বলবো, ওই দুইজন সাবেক নেতা মঞ্চে না গিয়ে তারা বাইরে থেকে সমস্ত ইউনিয়নের মিছিলগুলো পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে আমাকে, আলোক ভাইকে এবং ইসুকার পাড়াকে কোন কোন ইউনিয়ন সবচেয়ে বেশি লুকিয়ে রয়েছে সেটা প্রমাণ করে দেবেন, আমাদেরকে নাম দিবেন এবং কৃষকরা পাঠান আগামী 2 মাসের মধ্যেই সেই ইউনিয়নে আওয়ামী লীগ অফিস করে দেবেন। এই বক্তব্য রেখে পোস্টার নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে, খামার বহনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জেলা আওয়ামী লীগের বিভিন্ন সাধারণ সম্পাদক মহোদয়কে। এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নেতা